দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী তৃষা কৃষ্ণ বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে খট্টা মিঠা ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি লোকেশ কনগরাজ পরিচালিত প্রিয় ছবিতে দক্ষিণী তারকা বিজয়ের বিপরীতে দেখা দিয়েছে তৃষাকে। ওই ছবিতে থলপতি বিজয়ের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। একই ছবিতে অভিনয় করেছেন মনসুর আলী খান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, একই ছবিতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি। এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, আমি যখন জানতে পেরেছিলাম তৃষার সঙ্গে একই ছবিতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম তার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবে। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম, তেমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে এখন জলভাত। আমি ভেবেছিলাম তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব, কিন্তু এই ছবিতে তো তার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমাজ মাধ্যমের পাতায় সমালোচনার ঝড় ওঠে। মনসুরের দাবি ও কথা জানতে পেরে চটে লাল দক্ষিণী অভিনেত্রী তৃষাও। সমাজ মাধ্যমের পাতায় তিনি লেখেন, সমাজ মাধ্যমের সৌজন্যে একটা ভিডিও আমার নজরে এসেছে যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছে। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি বটেই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে তার মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি। ভবিষ্যতেও কখনো সেই দিন আসবে না। তৃষা সাফ জানিয়ে দেন, কোনো দিন মনসুরের সঙ্গে কাজ করবেন না তিনি। এখানেই শেষ নয়, সমাজ মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মনসুর নিজেও। একটি বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, তার ছেলেমেয়েদের সূত্রে নাকি তিনি এই গোটা ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। তার দাবি, তার ছবি মুক্তির আগে ইচ্ছাকৃতভাবে নাকি তার বিরুদ্ধে এমন অপপ্রচার করা হচ্ছে। অভিনেতা আরও জানিয়েছেন, নেহাত মজা করেই নাকি ওই কথা বলেছিলেন তিনি।